পাশটা তো হলুদ হলুদ দে আমাকে খাওয়াই দে আজকে আমার 9 মাসের সাথ দেওয়া হবে, শাশুড়ি মা সাথ দেবেন, তো সেটা উপলক্ষে সকালবেলা আমাদের বাড়িতে উপাসনা হয়েছে। দেখো বা আমি উপাসনা করে আমরা 3টা শুরু করেছি, এখন মাইকে পড়ছে। কোনো হতাশা, কোনো অপ্রত্যাশিত বিয়োজন বিয়োগ, কোনো চিরবিশ্বাসীর বিশ্বাসঘাতকতা আমার, যেহেতু মা সামনে ছিল না তাই খুব রকমের সাহায্য করছে। তো যাই হোক, ইউ হ্যাভ টু ইম্প্রুভ, চান যাই হোক, আমি তো সেটাও পারি না তাই কিছু বলবো না। হাই বন্ধুরা, তো আমি শাশুড়ি মায়ের কাছে সাথ খাওয়ার জন্য রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, আমাকে নিশ্চয়ই জানাবে। আমি নতুন একটা শাড়ি পরে নিয়েছি, তো এখন আমার মা আমাকে বলল, শাশুড়ি মা এসে বলল যে রেডি হতে, মার সব কমপ্লিট রেডি হতে বললো। আমিও রেডি হয়েই গেছি, নতুন শাড়ি পরে নিয়েছি, একা একাই পরলাম, ভীষণ কষ্ট লাগলো কারণ শাড়িটা একটু নতুন জন্য প্রচণ্ড প্রবলেম হলো। তো যাই হোক, তো এখন মার কাছে চলে যাব, দেখি মা কি অ্যারেঞ্জমেন্ট করলো, তোমরা সেটা দেখতে পারবে। ওকে, তো তোমরা স্টে টিউনড। দেখো মা এখানে সব ব্যবস্থা করেছেন, সব উনি এখানে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। পূর্ব দিকে আমাকে বসতে হবে, আমি আমার ঢোলের মতো চেয়ারা নিয়ে বসে পড়েছি। তো প্রিয়মকে ডাকা হয়েছে, প্রিয়ম চলে এসেছে। দেখো মা এখন আমাদেরকে আমাকে খেতে দেবে, প্রিয়মের সাথে খেতে হবে। দেখতে থাকো তোমরা কেমন লাগছে। সর্বগুণ সম্পন্ন, আরে গরমের দিন না ছবি না, আরে কাকিমুনি বললো তুলতে, তোকে ব্লগে দেখাবে বলে। ওকে পরে করবো, তো যাবে গেছিলে যাবে বলে দে আমাকে খাওয়াই দে, ও আগে দিবে না আমি ওকে ভাই ফার্স্টে আগে আগে নিব আকুনিকে খাওয়াইছিলি, হ্যাঁ খাই খাওয়াবো। ও তিন বছর হলো, অল্প অল্প করে দিন কাল খাওয়াই দাও।
এই জন্যই মামনি মুছে না আমি ভাবছি হয়তো তুই বানাইছিস, কেমন হয়েছে তোকে নিচ্ছি না, কাটিয়ে দিলাম। খাবি না? আর খাবে না আগের দিনের মতো? খা আয়না তো ধরো, তাহলে তুমি তোমাকে দেখতে পারবে। চলো মুখ দেখো কেন আজকে কি শুধু পায়েসের স্বাদ? এখানে আমি কিছু ছবি তুলেছিলাম, সেগুলো শেয়ার করে দিচ্ছি। কেমন লাগবে জানাবে অবশ্যই সবাই, যেহেতু কালকে আমি মাথা ভাঙা চলে যাব। তাই শাশুড়ি মা আর মাসি মিলে আমাকে সাথ দিয়ে দিলেন। তো দেখতে পেলে আমার শাশুড়ি মা আমাকে সাথ দিল। আমি নতুন একটা শাড়ি পরেছি, তোমাদেরকে আগে দেখিয়েছি। তো পায়েস খাওয়ার নিয়ম তোমরা দেখতে পেলে, তারপরে পায়েস খাওয়ার পরে ওটা যতটা পায়েস আমি ছেড়েছি ততটা পায়েস আমাকে ধুয়ে গাছের গোড়ায় ফেলতে হয়েছে। নিয়ম এটা আমাদের সবারই নিয়ম, মেবি তোমরা যারা যারা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো। আমি খেয়ে দিয়ে আর কথা বলতে পারছি না, একটু হাঁপিয়ে যাচ্ছি। তো এখন একটু রেস্ট করে নিই। বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, লাভ ইউ অল।